আজকে বিশ্ব চা দিবস। সো চা নিয়ে যদি বলি, টি ইজ অনেস্টলি ওয়ান অফ দ্য হেলথিয়েস্ট বেভারেজেস দ্যাট উই ক্যান হ্যাভ। আমরা আমাদের কালচারের মধ্যে এটা আছে, বাঙালিরা চা খেতে অনেক পছন্দ করে, ইটস আ টি নেশন। আমরা মনে করি অনেক সময় যে আমি ব্যবসাটা দেখলে আমি এথিক্সটা দেখব না, বাট দ্য ওয়ে আই গ্রু আপ, আমার আব্বার মানে মেন্টরশিপে দোনোটাকে কিন্তু আলাদা করে দেখা উচিত না, ইটস দ্য সেম। একটা এথিক্যাল মানুষ, সে তার নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবে, সে আরেকজনের আস্থারও খেয়াল রাখবে, সে এথিক্যালভাবে ব্যবসাও করবে। সো ফিনলে স্ট্যান্ডস ফর দ্যাট, অ্যান্ড ইনশাল্লাহ ফিউচারেও আমরা এই মোরালিটি নিয়ে আগাতে চাই। ইনশাল্লাহ আরও নতুন প্রোডাক্টস বের করতে চাই। উই ওয়ান্ট টু হেল্প বিল্ড আ হেলদি নেশন। ফিনলে সবসময়ই চেষ্টা করে বাজারে নতুন নতুন কিছু নিয়ে আসতে। আপনারা জানেন আমরা বছরখানেক হলে নিয়ে এসেছি, একমাত্র প্রস্তুতকারক এই সাবকন্টিনেন্টে, আর কিন্তু কেউ এটা তৈরি করে না। আমরা নতুন যেটা এনেছি সেটা হলো জ্যাপানিজ গ্রিন টি শিনরাই। সমস্ত চা তৈরি হয় হিটিং প্রসেসের মাধ্যমে, এই চাটা তৈরি হয় স্টিমিং প্রসেসের মাধ্যমে, যার জন্য গুণগত মানে শিনরাই তুলনাহীন গ্রিন টি। এটা আমরা নতুন এনেছি, আমরা আমাদের এক্সিস্টিং চাগুলো উন্নতি করছি, এবং আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি এ বছর ইনশাল্লাহ আমরা এই উপমহাদেশের বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক চা প্ল্যান্ট আমরা উদ্বোধন করব। কাজ শুরু হয়ে গেছে, আমরা আশা করছি নভেম্বরের ভিতরে কি ডিসেম্বরের ভিতরে আমরা প্রোডাকশনে যাব। আমরা এদেশে 128 বছর ধরে ব্যবসা করে আসছি চায়ের মাধ্যমে, এবং সেটার সাথে সাথে আমরা দেশের মাটির সাথে মানুষের সাথে মিশে গেছি। তো আমরা যেটা চেয়েছি সেটা হলো এই চাল, তারপরে ঘি এবং সরিষার তেল, এই তিনটা ইন্ট্রোডিউস করে বাংলাদেশের মানুষকে খাঁটি জিনিসটা যাতে তারা খেতে পারে, স্বাস্থ্যকর জিনিসটা যাতে খেতে পারে। এবং এখানে সরিষার তেলের ক্ষেত্রে বললো যে আমরা কোল্ড প্রেস সরিষার তেল নিয়েছি, দ্যাট মিন্স অ্যাবসলুটলি ভার্জিন গ্রেড, এর থেকে খাঁটি আর কিছু হতে পারে না, এটাই আমরা দিয়েছি। চালের ক্ষেত্রে আমরা ফাইবার রেখেছি, কোনো ফাইবার ছেড়ে দেয়নি।